কোরবানির ঈদে শ্বশুর বাড়ি থেকে উপহারের নামে গরু ছাগল নেওয়ার প্রথা পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। এই দাবি পূরণ করতে না পারায় ভেঙে গেছে অনেকের সংসারও, আত্মহত্যার বলিও হয়েছেন কেউ কেউ। শুধু অসহায় মেয়েরাই নয়, কন্যাদায়গ্রস্ত পিতামাতারাও বলি হন এই নির্মম অপসংস্কৃতির। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 28 মার্চ রাঙ্গুনিয়ার নাসিরুদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। কোরবানির ঈদে ছাগল দাবি করেছিল শ্বশুরবাড়ির লোকজন। কোরবানির ঈদে ছাগল দেয়াকে কেন্দ্র করে আরিফার সাথে শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন আরিফা মনির বাবা মা। সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস বজায় রাখতে কেবল নিম্নবিত্ত বা মধ্যবিত্ত নয়, উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারেও উপহারের নামে কোরবানিতে গরু ছাগল দেওয়ার চল রয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। বিয়ে করার সময় বলে যে কি আমার থেকে কিছুই লাগবে না, কিন্তু বিয়ের পরে বলে যে কি আমার থেকে কি এগুলো 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 নানান ধরনের একটার পর একটা ফ্যামিলিতে প্রেশার দেয়। আপনার হাড়ি ধরা তেনাটা থেকে শুরু করে খাট সোফা সব কিছু দিতে হয়, এরপর দুই ঈদে কাপড় চোপড়ের সাথে গরু দিতে হয়, ছাগল দিতে হয়, আর গরু ছাগলের জন্য শুরু হয় মেয়ের উপর মানসিক নির্যাতন। জোর করে জোর চাপিয়ে আমরা গরু ছাগল মহিষ এগুলো আদায় করার চেষ্টা করি। অনেকে দেখা যায় যে এগুলো না পেলে বউয়ের উপর নির্যাতন করে। আসলে আমাদের যুব সমাজের এগিয়ে আসা উচিত যে এই ধরনের কার্যক্রম থেকে আমাদের বিরত থাকা উচিত। শুধু আইন করে মেয়ের বাড়ি থেকে গরু ছাগল নেয়া বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। এটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, না হলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা কিন্তু এটা তো বললাম না, প্রজন্ম টু প্রজন্ম, তাহলে আমরা কি শিখছি? আমরা নৈতিকতা বিবর্জিত কিছু জিনিস শিখছি। জোর করে শ্বশুরবাড়ি থেকে গরু ছাগল নেওয়া এক ধরনের ডাকাতি এবং চরম গর্হিত কাজ বলে জানান ইসলামী চিন্তাবিদরা। কনের পক্ষে যে গরু বা ছাগলটা দিচ্ছে এটা অন্যায়ভাবে দিচ্ছে, এটা খুশি মনে দিচ্ছে না। হ্যাঁ, এই জন্য এটা এক ধরনের ডাকাতি, এটা বাতিল, এটা অন্যায়। নারী জাতির উন্নয়নের জন্য উপরে ফেলতে হবে যৌতুক নামের বিষ বৃক্ষের শেকড়, এমনটাই মনে করেন চিন্তাবিদরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।